वेलकम टू माय चैनल मैथ्स एट ए ग्लैंस बाय रंजित घोष। आज के आलोच्य विषय एक्टर, फैक्टराइजेशन एवं मेथड ऑफ फैक्टराइजेशन। प्रथम आसो फैक्टर काके बोलब। फैक्टर इज ए नम्बर और एलजेब्रिक एक्सप्रेशन दैट डिवाइड्स another number or algebraic expression evenly, that is with no remainder. So factor hocche sei ekti number othoba sei algebraic expression jeta ke naki divide korle pore another kono number ba algebraic expression ke shoman bhabe mile jay, kono remainder thake na. Jemon 5 diye jodi amra 35 ke divide kori, 5 7 = 35, 5 দিয়ে 35 কে ডিভাইড করলে কোনো রকম রিমাইন্ডার থাকে না, যার জন্য 5 ইজ এ ফ্যাক্টর অফ 35। ঠিক তেমনি কোনো নাম্বারকে বা কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে যে নাম্বারটা দিয়ে আমরা ডিভাইড করব, ডিভাইড করলে পরে যদি কোনো রিমাইন্ডার না থাকে তখন সেই নাম্বারটাকে বলবো ওই অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা নাম্বারের ফ্যাক্টর। যেমন নাকি 36, ধরো 12 একটা নাম্বার, 2 3 4 এবং 6 আর দ্য ফ্যাক্টরস অফ 12। কেন? কারণ 12 যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার থাকবে না, বা 3 দিয়ে ডিভাইড করলেও রিমাইন্ডার থাকবে না, 4 দিয়ে ডিভাইড করলেও রিমাইন্ডার থাকে না, 6 দিয়ে যদি ডিভাইড করি তাতেও কোনো রিমাইন্ডার থাকে না। তাহলে 12 এমন একটা নাম্বার যে নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করলে বা 3 দিয়ে বা 4 দিয়ে বা 6 দিয়ে ডিভাইড করলে কোনো রকম রিমাইন্ডার থাকে না। সুতরাং 2 3 4 6 এগুলো হচ্ছে 12 ফ্যাক্টরস। এখানে একটা জিনিস আমাদের নোট মনে রাখতে হবে, দ্য ফ্যাক্টরস অফ এ নাম্বার ইনক্লুডিং দ্য নাম্বার ইটসেলফ অ্যান্ড ওয়ান, কোন একটা নাম্বারের ফ্যাক্টর সেই নাম্বারটা নিজে এবং ওয়ান, এই দুটাও সবসময়, নাম্বারটা নিজেই ওই নাম্বারের ফ্যাক্টর হয় এবং ওয়ান ওই নাম্বারটার একটা ফ্যাক্টর হবে, যে নাম্বারটাই থাকুক তার একটা ফ্যাক্টর হয়। তো জেনারেলি ওয়ানটাকে বা যে নাম্বারটা আছে তার ফ্যাক্টর ইটসেলফ যখন হয় সেটাকে আমরা ধরি না, যার জন্য আমরা শুধু কোনগুলোকে নেব যেগুলোকে অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করলে কমপ্লিটলি মিলে যায়, বা অন্য কোনো এক্সপ্রেশনটা এক্সপ্রেশন দিয়ে আর একটা এক্সপ্রেশনকে ডিভাইড করলে কমপ্লিটলি মিলে যায়, কোনো কোনো রিমাইন্ডার থাকে না, তখন সেই নাম্বারটাকে বলবো ফ্যাক্টরস। ক্লিয়ার? এরপরে আসো, সো আমরা লিখতে পারি কি প্রোডাক্ট, ইয়ে ফ্যাক্টরস ক্যান বি রিটেন, ফ্যাক্টরসকে লেখা যায় কীভাবে, এ পলিনোমিয়াল জিএক্স, কোনো একটা পলিনোমিয়াল ধরে নিলাম সেটা হচ্ছে জিএক্স, ইজ কল্ড এ ফ্যাক্টর, সেটাকে একটা ফ্যাক্টর বলবো। ইফ দ্য পলিনোমিয়াল পিএক্স, ইফ জিএক্স ডিভাইডস পিএক্স এক্স্যাক্টলি, মানে একটা পলিনোমিয়াল জিএক্স সেটাকে ফ্যাক্টর বলবো কখন, যদি পিএক্স একটা পলিনোমিয়ালকে জিএক্স দিয়ে ডিভাইড করলে সম্পূর্ণরূপে মিলে যায় তখন জিএক্সটাকে বলবো পিএক্সের ফ্যাক্টর। জিএক্স দিয়ে আমরা পিএক্সকে যদি ডিভাইড করি তাহলে কোনো রকম রিমাইন্ডার যদি না থাকে তখন জিএক্সটাকে বলবো পিএক্সের ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টরস ক্যান বি রিটেন, কীভাবে আমরা ফ্যাক্টরসের ডেফিনেশন লিখতে পারি, এ পলিনোমিয়াল GX is called a factor of the polynomial PX, মানে polynomial PX এর একটা ফ্যাক্টর হবে কখন, যদি if GX divides PX exactly, GX PX কে ডিভাইড করলে সম্পূর্ণরূপে মিলে যায় কোনো রকম রিমাইন্ডার না থাকে। যেমন x প্লাস 2 ইজ এ ফ্যাক্টর অফ এক্স স্কোয়ার প্লাস 3x - 10, কেন এক্স স্কোয়ার প্লাস 3x - 10 এই পলিনোমিয়ালটিকে যদি এই জিএক্স এক্স মাইনাস 2 এই পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করি
कोनो रकम रिमाइंडर थाके ना, जार जन्य एक्स माइनस टू इज ए फैक्टर अफ एक्स स्क्वायर प्लस सी एक्स माइनस टेन, तार माने जी एक्स इज ए फैक्टर अफ पी एक्स। कखन हच्छे जेहेतु रिमाइंडर एटा दिए एटाके डिवाइड करले कोनो रिमाइंडर थाके ना, देखो এটা দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে আমরা রিমাইন্ডার কোশেন্ট পাবো এক্স প্লাস ফাইভ, কিন্তু কোনো রিমাইন্ডার থাকে না, যার জন্য এক্স মাইনাস টু এই জি এক্সটাকে বলবো এই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন বা পি এক্স এর একটা ফ্যাক্টর। ক্লিয়ার? এরপরে আসো ফ্যাক্টরাইজেশন। দ্য এক্সপ্রেস সরি টু এক্সপ্রেস এ গিভেন পলিনোমিয়াল as the product of polynomials, মানে কোনো একটা polynomial দেওয়া আছে সরি সেটাকে যদি আমরা এক্সপ্রেস করি product of polynomials মানে মোর দ্যান ওয়ান polynomialের product হিসাবে যদি দেখাতে পারি, each of the degree less than that of the given polynomial, যে polynomialটা দেওয়া ছিল সেই polynomialের যা ডিগ্রি তার থেকে প্রত্যেকটা ফ্যাক্টরসের যদি পলিনোমিয়াল ডিগ্রি কম হয় তখন সেটাকে বলবো ফ্যাক্টরাইজেশন। ক্লিয়ার? তাহলে ফ্যাক্টরাইজেশন কি হচ্ছে? টু এক্সপ্রেস এ গিভেন পলিনোমিয়াল অ্যাজ দ্য প্রোডাক্ট অফ এ পলিনোমিয়ালস ইচ অফ দ্য ডিগ্রি লেস দ্যান দ্যাট অফ দ্য গিভেন পলিনোমিয়াল ইজ কল্ড ফ্যাক্টরাইজেশন। মানে কোনো একটা পলিনোমিয়াল দেওয়া আছে সেটাকে একাধিক এক বা একাধিক আমরা কিসে কনভার্ট করব, পলিনোমিয়ালসে ভাগ করব, যে পলিনোমিয়ালসগুলোর ডিগ্রি সবসময় যে পলিনোমিয়ালটা দেওয়া ছিল যাকে ডিভাইড করছি আমরা সেই পলিনোমিয়ালের ডিগ্রির থেকে সবসময় ছোট হবে, তখন সেই প্রসেস যে প্রসেসে আমরা এটা করছি নির্ণয় করছি ফ্যাক্টরাইজগুলো সেই প্রসেসটাকে আমরা বলছি ফ্যাক্টরাইজেশন। আবার বলছি টু এক্সপ্রেস এ গিভেন পলিনোমিয়াল, কোন একটা গিভেন পলিনোমিয়াল দেওয়া আছে, মনে করো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন একটা পলিনোমিয়াল দেওয়া আছে, সেটাকে যদি প্রোডাক্ট অফ পলিনোমিয়ালস যেমন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন এটা দুইটা প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে দেখো এই যে প্রথম প্রোডাক্ট আর পরের প্রোডাক্ট এই প্রথমটার ডিগ্রি কত আছে এক্স মাইনাস টুর ডিগ্রি আছে ওয়ান, পরেরটারও এক্স মাইনাস প্লাস ফাইভের ডিগ্রি আছে ওয়ান, এদের ডিগ্রি সবসময় গিভেন পলিনোমিয়ালের যে পলিনোমিয়ালটাকে করতে যাচ্ছি সেই পলিনোমিয়ালের ডিগ্রি কত টু, তার মানে এর ডিগ্রির থেকে এদের ডিগ্রি সবসময় ফ্যাক্টরসের ডিগ্রিগুলো সবসময় ছোট হয়, তো যে প্রসেসে আমরা এগুলো করবো সেটাকেই বলছি আমরা ফ্যাক্টরাইজেশন। ক্লিয়ার? যেমন এক্স স্কোয়ার মাইনাস নাইন এটাকে আমরা কি করছি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি, নয় কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটাকে আমরা ফ্যাক্টরাইজ করলে কি পাবো এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান, এখানে দেখো এক্স এর পাওয়ার ওয়ান এখানে এক্স এর পাওয়ার ওয়ান, মানে ফ্যাক্টরগুলোর পাওয়ার ওয়ান গিভেন পলিনোমিয়ালের পাওয়ার বলতে ডিগ্রির থেকে টু আছে টুর থেকে কম, এগুলো এখানে দেখো পাওয়ার বা ডিগ্রি হচ্ছে টু কিন্তু এটার ফ্যাক্টরসগুলোর ডিগ্রি হচ্ছে ওয়ান আর ওয়ান। ক্লিয়ার? এখন এই ফ্যাক্টরাইজেশন করবো যে তার জন্য বিভিন্ন প্রসেস ডিফারেন্ট মেথডস বিভিন্ন মেথড আছে ফ্যাক্টরাইজেশন করার, কি কি? প্রথমে আসো বাই টেকিং আউট দ্য কমন ফ্যাক্টর, বাই গ্রুপিং, বাই ডিফারেন্স অফ টু স্কোয়ার্স, কোয়াড্রেটিক ট্রাইনোমিয়ালস, স্কোয়ার অফ ট্রাইনোমিয়ালস, কিউব অফ বাইনোমিয়ালস, বাই সাম অফ অর ডিফারেন্স অফ কিউবস এটসেট্রা, বিভিন্ন রকম প্রসেসে আমরা মেথডে আমরা ফ্যাক্টরাইজ করব। প্রথমে আসো বাই টেকিং আউট দ্য কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর যেটা থাকবে, কমন ফ্যাক্টর মানে দুই বা দুইয়ের বেশি টার্মস থাকলে সেই টার্মসগুলো সরি দুই বা দুইয়ের বেশি টার্মস সরি এক্সপ্রেশন যদি থাকে তাহলে সেখান থেকে আমরা কি করব কমন নেব, দেখব কোনটা কমন যায়, কমন নেওয়ার সময় কি করব এই সেভ করে নেব, তাহলেও হয় মুখে মুখেই করা যায় এটা, এখন দুই একটা এক্সাম্পল দেখালেই সেটা ক্লিয়ার হয়ে যাবে, এসব এক্সাম্পল দেখে নিন।
যেমন ধরো এখানে ফ্যাক্টরাইজ বাই টেকিং আউট অফ দ্য কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর, ফ্যাক্টর কমন নিয়ে কি করে ফ্যাক্টরাইজ করব। যেমন এক নম্বর অঙ্কতে দিয়েছে 336 এ কিউব বি মাইনাস 60 এ স্কোয়ার বি সি, তাই না? 36 আর 60 এদের যদি এইচসিএফ করি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করি, কত পাবো? 12। 12 দিয়ে দেখো 36কেও ডিভাইড করা যায়, 12 দিয়ে 60কেও ডিভাইড করা যায়, তাহলে 12 একটা কমন যাবে। আর এখানে দেখো এ পাওয়ার আছে 3, এখানে এর পাওয়ার আছে 2, লোয়েস্ট পাওয়ার যেটা সেটা আমরা কমন নেব। তাহলে এ 2 এ 3 এ 2 এ 2 আমি কমন নিতে পারি, লোয়েস্ট পাওয়ার এ 2 আছে, এ 2 আর 2। আর বি এখানে আছে পাওয়ার 1, এখানে বির পাওয়ার 1, তাহলে বি 1 নিয়ে নেব। তাহলে কমন গেল কি আমাদের 12 এ স্কোয়ার বি। এখন 36 এ কিউব বির থেকে 12 এ স্কোয়ার বি গেলে কত থাকে? 36কে 12 দিয়ে ভাগ করলে 3, এ কিউবের থেকে এ স্কোয়ার নিয়ে নিয়েছি থাকলো এ, বি অলরেডি নিয়ে নিয়েছি থাকলো শুধু এ 3 এ। একইভাবে এটার থেকে দেখো মাইনাস আছে, মাইনাস দিলাম, 60 ডিভাইডেড বাই 12 কত হবে? 5। এ স্কোয়ারের থেকে এ স্কোয়ার আমরা নিয়ে নিয়েছি থাকলো বি, সরি বি অলরেডি নিয়ে নিয়েছি থাকলো কি শুধু সি, তাহলে থাকবে 12 এ স্কোয়ার বি মাইনাস 3 এ মাইনাস 5, 3 এ মাইনাস 5 সি। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দেখো, এক্স ইন্টু এক্স মাইনাস 1 হোল কিউব প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স মাইনাস 1। এখানে দেখো টার্ম আছে দুটা, এই এক্সপ্রেশনটা টার্ম আছে দুটা, এক্স ইন্টু এক্স মাইনাস 1 হোল কিউব প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স মাইনাস 1। এখানে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি এক্স মাইনাস ওয়াই, এক্স এখানেও আছে এখানেও আছে, এক্স কমন নাম, 3 এখানে আছে এখানে 1, 3 আর 1 এর এইচসিএফ 1 হয়, 1 লেখার দরকার নেই। এক্স এখানে একটা, এক্স এখানে দুটা, এক্স লোয়েস্ট পাওয়ার যেটা সেটা কমন নিলাম, এক্স মাইনাস ওয়াই তার পাওয়ার হচ্ছে ডিগ্রি হচ্ছে 3 বা পাওয়ার হচ্ছে 3, এখানে পাওয়ার হচ্ছে 1, লোয়েস্ট পাওয়ার যেটা সেটা কমন নেব, এক্স মাইনাস 1 কমন নিলাম, থাকলো কি এক্স চলে গেছে কমন, এক্স মাইনাস ওয়াই তিনটার থেকে একটা চলে গেছে থাকলো দুইটা। ক্লিয়ার? প্লাস প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই, এক্স কমন চলে গেছে তাহলে 3 এক্স একটা থাকলো ওয়াই থাকলো 3 এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই অলরেডি কমন নিয়ে নিয়েছি। ক্লিয়ার? তাহলে কী থাকলো? এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, থার্ড ব্র্যাকেটে লিখলাম সেটা, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 3 এক্স ওয়াই। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার এটাকে সিম্পলিফাই করো, মেইন ফ্যাক্টর সেখানে এসে গেল, এখন সিম্পলিফাই করে লেখা। এখন এখানে দেখো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস 3 এক্স ওয়াই প্লাস 3 এক্স ওয়াই। ক্লিয়ার? এটা ক্লাস 7 এ করেছো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস 3 এক্স ওয়াই। এখন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই প্লাস 3 এক্স ওয়াই, লাইক টার্ম, লাইক টার্ম দুটো একসাথে অ্যাড করে দাও, তাহলে বড়টার সাইন বসলো, দুইটা দুই রকম সাইন, বড়টার থেকে ছোটোটা বাদ দিয়ে দিলে একটা এক্স ওয়াই হলো, তিনটার থেকে দুইটা বাদ দিলে একটা এক্স ওয়াই, ওয়ান তো লেখার দরকার পড়ে না। ক্লিয়ার? এরপরে আসো ফ্যাক্টরাইজ বাই গ্রুপিং, গ্রুপিং করে গ্রুপে ভাগ করে আমরা ফ্যাক্টরাইজ করব কি করে, যেমন ধরো এ বি প্লাস বি সি প্লাস এক্স প্লাস সি এক্স। এখন গ্রুপ নেওয়ার সময় চুজ করতে হবে তোমাকে যে কীভাবে গ্রুপটা নিলে সুবিধা হয়, তেমন ধরো এখানে প্রথমে এই দুইটাকে যদি একটা গ্রুপ ধরি, এই দুইটার ভিতরে বি দেখো তো কমন আছে না, বি যদি কমন নিয়ে নিই তাহলে কী থাকবে? এ আর সি। ক্লিয়ার? আবার এই দুইটা গ্রুপ যদি করি একসাথে, এখান থেকে দেখো দুটি এক্স আছে, কমন নিলে পরে কী থাকবে? এ আর সি, এটাতেও ছিল এ আর সি, এটাতেও এ আর সি, তাই না? তাহলে এইটা এই দুইটা একটা গ্রুপ হবে, এই দুইটা একটা গ্রুপ হলো, এ বি প্লাস বি সি একটা গ্রুপ করলাম, এ এক্স প্লাস সি এক্স একটা গ্রুপ করলাম। এখন পরপর এখানে গ্রুপ হয়ে গেল কোনো অসুবিধা নেই, কিন্তু অনেক সময় সাজিয়ে থাকে না, আগে পরে থাকে, সেগুলাই একটু চিন্তা করে সাজিয়ে নিতে হবে তোমাদের। তাহলে এখন এই গ্রুপটার ভিতরে দেখো এটা একটা গ্রুপ হলো, এটা একটা গ্রুপ হলো, এই গ্রুপটার ভিতরে কী কমন যায়? বি দুটার ভিতরেই আছে, বি কমন নাও, থাকলো এ প্লাস সি প্লাস, এই দুটার ভিতরে কী কমন যায়? এক্স দুটার ভিতরেই আছে, এক্স কমন নিলে থাকলো এ প্লাস সি। এখন দেখো প্রথমটায় কমন নেওয়ার পরে এ প্লাস সি ব্র্যাকেটে ছিল, এই দ্বিতীয় গ্রুপে কমন নেওয়ার পরে থাকলো এ প্লাস সি, এই দুইটা যদি সমান না হয় সাইনের দিক দিয়ে
এবং ডিজিট বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন নাম্বারগুলো দিয়েও সমান হতে হবে, এ আর সি প্লাস প্লাস, ঠিক আছে। যদি এখানে সাইনেও যদি গড়বড় থাকে, মনে করবে গ্রুপিং তোমার ঠিক হয়নি, তখন আবার তোমাকে করতে হবে। তাহলে এখন কি পেলাম, তাহলে এটা একটা আর এটা একটা টার্ম, এই দুটো টার্মের ভিতরে দেখো এ প্লাস সি এখানেও আছে, এ প্লাস সি এখানেও আছে, তাহলে এ প্লাস সি কমন নিলাম, পড়ে থাকলো কে বি প্লাস এক্স আর একটা গ্রুপের একটি, ক্লিয়ার। পরেরটা দেখো সাজানোটা কীরকম, সিক্স এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস টুয়েলভ এ সি মাইনাস টু বি সি। এখানে দেখো এই দুটার থেকে যদি আমরা বি কমন নিই তাহলে সিক্স এ মাইনাস বি, এখান থেকে যদি টু বি বি কী কমন যায় সি সি কমন যায় তাহলে কী থাকে এ মাইনাস সিক্স এ মাইনাস বি থাকবে, কিন্তু এখানে সিক্স সিক্স এ বি থাকছে আর টুয়েলভ এ সি থাকছে, তাহলে মিলছে না। তখন আমরা কী করবো, দেখবো এটার সাথে এটাই গ্রুপ হচ্ছে না, তাহলে এটার সাথে কোনটার এটার গ্রুপ হয় কিনা দেখো, সিক্স এ বি আর টুয়েলভ এ সি, সিক্স এ বি আর টুয়েলভ এ সি কমন নিলে সিক্স এ থাকবে বি প্লাস টু সি, আর এখান থেকে থাকলো কি মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি, এই এই দুটাকে একটা গ্রুপে নিলাম। দেখো মাইনাস আছে, মাইনাস দিলাম বি স্কোয়ার, আর টু বি সিটা ব্র্যাকেটে যখন যাবে ব্র্যাকেটের আগে মাইনাস সাইন আছে, তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস টু বি সি। এখন দেখো এই দুইটার থেকে সিক্স টুয়েলভ সিক্স কমন গেল, এ এখানেও আছে এখানেও আছে, এ কমন নিলাম, তাহলে সিক্স এ কমন নিলে এখানে থাকলো বি প্লাস টুয়েলভের থেকে সিক্স গেলে থাকলো টু, এ চলে গেছে কমন সি, তাহলে কী থাকলো ভিতরে বি প্লাস টু সি। এখন এই দুইটা গ্রুপ এই গ্রুপটার ভিতরে দেখো মাইনাস বি এখানেও আছে পাওয়ার টু, বি এখানে পাওয়ার ওয়ান, তাহলে বি লোয়েস্ট পাওয়ার যেটা সব কমন নিলাম, থাকলো বি স্কোয়ারের থেকে একটা বি চলে গেলো, থাকলো বি প্লাস টু বি সি, তার থেকে বি কমন নিয়ে নিয়েছি থাকলো সি। এখন দেখো এই পার্টটা আর এই পার্টটা দুইটা টার্মেরই সমান না, ঠিক আছে, তাহলে বি প্লাস টু সি বি প্লাস টু সি সেম আছে, তাহলে বি প্লাস টু সি কমন নিলাম, থাকলো কে সিক্স এ মাইনাস বি, ওইটা আর একটা ব্র্যাকেটে রাখলাম, ক্লিয়ার। এইভাবে অ্যারেঞ্জ করে, যদি অ্যারেঞ্জ করা না থাকে তোমাকে খুঁজে অ্যারেঞ্জ করে নিতে হবে, যাতে এমনভাবে অ্যারেঞ্জ করবে যাতে থার্ড লাইনে এই কমন নেওয়ার পরে যেটা আসবে সেটা যেন পরের টার্মের ভিতরেও ওই একই নাম্বার আসে। এরপরে আর একটা আসো দেখো সাজানো, এখানে দেখো এক্সেস এখানে এখানে দেখো প্রত্যেকটা একটা দুইটা তিনটা চারটা ছিল, দুটা দুটা করে নিয়েছি, এটাও দুটা তিনটা চারটা ছিল, দুটা দুটা করে নিয়েছি, এটা দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা আছে, তাহলে কে করব কী করে করব, পাঁচটা থাকলে কী করে দুটা দুটা করে নেব। এখন দেখবো দুটা বা তিনটা যেটাই হোক নিতে হবে কীভাবে নেওয়া যায়। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু, দেখো তো ক্লাস সেভেনের অঙ্কের মতো আসে না কিছুটা, এটাকে একটা গ্রুপ ধরি মাইনাস থ্রি এক্স, আর প্লাসটা যেহেতু ভিতরে গেল মাইনাস থ্রি বাই এক্স, ক্লিয়ার, ডু ইউ ফলো। এখন এইটুকুকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এই ফর্মে লিখতে হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স, এক্স আর এক্স কেটে গেলে টু ইন্টু ওয়ান টুই থাকলো, ক্লিয়ার। মাইনাস মানে ক্লাস সেভেন বা এইটে যেগুলো করেছো সেগুলো মনে রাখতে হবে, নাহলে অসুবিধা হবে। এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু, তেমন এটাকে লিখলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, মাইনাস এটা যা আছে এই দুটা থেকে কী কমন যায়, থ্রি এখানেও আছে থ্রি এখানেও আছে, থ্রি ইন্টু ওয়ান বাই এক্স, তাহলে থ্রি দুটার ভিতরে থ্রি কমন নিয়ে নিলাম, থাকলো এটা থাকলো এক্স এটা থাকলো ওয়ান বাই এক্স, ক্লিয়ার। আচ্ছা এখন দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস থ্রি এক্স মাইনাস প্লাস থ্রি বাই এক্স, এখানেও পাঁচটা আছে, ও এটাই তো করলাম এখন এই পর্যন্ত হলো। এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বি হোল স্কোয়ার, ক্লিয়ার, মাইনাস থ্রি এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা এই টার্মে আছে এ মাইনাস বি, লোয়েস্ট পাওয়ার আছে ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান আপন এক্স কমন নিলাম, থাকলো কি দুইটার থেকে একটা গেল একটা থাকলো, আর এখানে মাইনাস থ্রি এটাতে কমন চলে গেছে গেল। এখন এই ব্র্যাকেটটাকে উঠিয়ে দাও, তাহলে এক্স মাইনাস ওয়ান আপন এক্স এক্স মাইনাস ওয়ান আপন এক্স মাইনাস থ্রি, ক্লিয়ার। এরপরে আসো ফ্যাক্টরাইজেশন বা ফ্যাক্টরাইজিং দ্য ডিফারেন্স অফ টু স্কোয়ার, দুইটা স্কোয়ারের ডিফারেন্স,
প্লাস সেভেনেও করেছো, এটাও করেছো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কী জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ভেরি ইজি। তো এখন তো তার আগেও কথা আছে, যেমন ধরো 25x² 64y² এই দুটো থেকে কোনো কিছু, 25 আর 64 এইচ সি করলে হয় 1, কমন যায় না, 1 কমন নেওয়ার কোনো মানে হয় না, এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে কোনোটাই মিল নেই, সুতরাং কমন এখানে যাচ্ছে না। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে সাজাবো, 25x² লিখতে পারি 5x² আর 64y² লিখতে পারি 8y² নাকি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ক্লিয়ার? দুই নম্বর অঙ্কটা তো এক্স মাইনাস 64x³, এটা দেখো এক্স আছে, এটা প্রথমেই যখন ফ্যাক্টরাইজ করবে সর্বপ্রথম তোমার কাজ হবে কমন যদি যায় কমন নিয়ে নিতে হবে, তাহলে এটা আর এটা এই দুটার ভিতরে এক্স কমন নিতে পারি, তাহলে এক্স কমন নিলে এখানে থাকলো কত, 1 মাইনাস 64x² x³ ছিল, এক্স কমন নিয়েছি x² এখন 1 মাইনাস 64x² স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে সাজালাম, ক্লিয়ার? এখন এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরপরে আসো x⁴-1, এটা হচ্ছে x² হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, x² ধরি এ, 1 ধরি বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো এটাকে আবার করা যায় না, এটাকে কী লেখা যায়, x² মাইনাস 1 স্কোয়ার, 1 বলতে 1 স্কোয়ার একই কথা, তাহলে x² প্লাস 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে এ প্লাস বি এ মাইনাস বি, এটাকে অ্যারেঞ্জ করে লিখবো। অ্যারেঞ্জ করার নিয়ম কি, ছোটো পাওয়ার থেকে ক্রমশ বড় পাওয়ারে যাওয়া, ডিগ্রি ছোটো থেকে বড়, এখানে সব থেকে তার ভিতরে প্লাসগুলোকে আগে মাইনাসগুলোকে পড়ে, x+1 তারপরে x-1 তারপরে x² প্লাস 1। এরপরে আর একটা দেখো, এখানে কমন নিয়ে 3a³ - 243ab³, 3 243 দুইটার এইচ সেভ করলে 3 হয়, 3 কমন নিলাম, এ এখানে 3টা, এ এখানে 1টা, এ কমন নিলাম, বি এখানে 1টা, বি এখানে 3টা, তাহলে বি কমন নিলাম লোয়েস্ট পাওয়ার, থাকলো কি 3 চলে গেল, এ কিউবের থেকে এ স্কোয়ার থাকলো, বি চলে গেছে এ স্কোয়ার, আর এখানে থাকলো 3 দিয়ে 243কে ডিভাইড করলো 81b² এখন এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে লিখতে পারি এ হোল স্কোয়ার মাইনাস 9b² এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ক্লিয়ার? আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, নেক্সট ভিডিওতে আমরা এই ফ্যাক্টরাইজেশনই আরও ডিফারেন্ট মেথডে করব। তোমরা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা লাইক করোনি এখনও লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে। থ্যাংক ইউ।